ଗାଲଭାରିକ୍ସେଲ ହଉଛି କ'ଣ ଦେଖ ଲେଫ୍ଟ ହ୍ୟାଣ୍ଡ ସାଇଡ୍ ରେ ହେଲା କହୁଛି ହେଲା ଏଇଠି ଦେଖ କ୍ୟାଥୋଡିକ ରିଆକ୍ସନ ମାନେ କ୍ୟାଥୋଡ ରେ ରିଆକ୍ସନ କଣ ହଉଛି ଜିଙ୍କଟା ଭାଙ୍ଗିକି ଜେଡେନ ପ୍ଲସ ଟୁ ଟୁ ଇଲେକ୍ଟ୍ରନ ହଉଛି ହେଲା କ୍ୟାଥୋଡିକ ଆନୋଡିକ ରିଆକ୍ସନ ଟା କଣ ଆନୋଡ ରେ କଣ ରିଆକ୍ସନ ହଉଛି କପର ପ୍ଲସ ଟୁ କନଭର୍ଟ ହେଲା ସିଓ ତା ମାନେ ଦିଟା ଇଲେକ୍ଟ୍ରନ ଗେନ୍ କରୁଛି ଦେଖ ଆର ବର୍ଷ ବାଲାନ୍ସ କରି ଶିଖିଥିଲ କାଟିକୁଟା ଦେଲ ଏଇ ଯୋଉଟା ବାହାରିଲା ଏଇଟା ଏଇ ଯୋଉଟା ବାହାରିଲା ଗୋଟେ କଣ କୁହାଯାଏ ରିଡକ୍ସ ରିଆକ୍ସନ କଣ ପାଇଁ ରିଡକ୍ସ ଜିଙ୍କଟା ଜିରୋ ରୁ ପ୍ଲସ ଟୁ ଗଲା ଅକ୍ସିଡେସନ ଯେ ପ୍ଲସ ଟୁ ଜିରୋ କମିଛି ରିଡକ୍ସନ ବା ଏଇଟାକୁ ନେଟ୍ ସେଲ୍ ରିଆକ୍ସନ ବି କୁହାଯାଏ ଏଇଟା ମନେ ରଖିବ ସର୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ବେଳେ ପଚାରେ ଯେ ସ୍ଥାନୀୟ ସେଲ୍ ର ଆକ୍ଚୁଆଲି ହଉଛି କଣ ଏଇଟା ହଉଛି ନେଟ୍ ସେଲ୍ ରିଆକ୍ସନ ହେଲା ତାହେଲେ ଆକୁ ରିପ୍ରେଜେଣ୍ଟ କରିବା ପାଇଁ ଲେଖାଯାଏ ଇଲେକ୍ଟ୍ରୋକେମିକାଲ ସେଲ୍ ରିପ୍ରେଜେଣ୍ଟେସନ ଛଅଟା ଲେଖୁଛି ଦେଖ କହିଲେ ଲେଫ୍ଟ ହ୍ୟାଣ୍ଡ ସାଇଡ୍ ରେ କଣ ହଉଛି ଜିନ୍ଟା ଭାଙ୍ଗିକି ଜେଡେନ୍ ପ୍ଲସ ଟୁ ଏବେ ଦେଖିଲି ମଝିରେ ବଡ ଗାର ଗୋଟେ ଦେଲି ୟା ଭିତରେ କେ ସିଏଲ୍ ଅଛି ବା କେ ଏଲ୍ ଅଛି ଅଛି ଏପଟେ କଣ ହେଇଛି ସିୟୁ ପ୍ଲସ ଟୁ ଟା ଭାଙ୍ଗିକି କଣ ହେଇଛି ସିୟୁ ହେଇଛି ଏମିତି ଲେଖିଲେ ଚଳିବ ବା ଏକ୍ଜାମ ରେ ତୋତେ ଏମିତି ଲେଖେ ଜେଡେନ୍ ଜେଡେନ୍ ପ୍ଲସ ଟୁ ଦିଟା ବଡ ଗାର କା ପାଇଁ ସର୍ଟ ବ୍ରିଜ ପାଇଁ ସିୟୁ ପ୍ଲସ ଟୁ ସି ଲେଖିପାରିବ ଆଉ ବାରମ୍ବାର ତମକୁ କହିଛି ଏଇଟା କୋଉ ପଟେ ହଉଛି ଆନୋଡ ରେ ହଉଛି ବୁଝିସ ସେଲ୍ ରୋଟେସନ ଯେଉଁଟା କୁହାଯାଏ ଇଲେକ୍ଟ୍ରୋକେମିକାଲ ସେଲ୍ ରିପ୍ରେଜେଣ୍ଟ ବା ସେଲ୍ ରୋଟେସନ
সবুজ গালভানিক গালভানিক সেলটা মঙ্গলে দেখি চালিয়ে দিল স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আর নর্মাল হাইড্রোজেন ইলেকট্রোড বা একটি সিঙ্গেল ইলেকট্রোড গুলি কোয়া যায় সিঙ্গেল ইউজ করা যায় হাইড্রোজেন ইজ ইউজ ইলেকট্রোড হাইড্রোজেনটা তো আমি ইউজ করি বলে হাইড্রোজেনটা কোন অবস্থা সোনা রূপা তম্বা হীরা সেগুলা সব কোন করিদেবি তাহলে সাই ফোনটা কাটিবি নাই বুড়ে তো গ্যাসটা লাকু ইউজ করিবা কেমন হলা শুনিব স্পেশাল ডিজাইন হয়ে থাকে যা ভিতরে 1 mm হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে যাবে হলা গ্লাস হলে তৈরি এটা গ্লাস টিউবটা হাইড্রোজেন গ্যাস কন্টিনিউয়াসলি পাস করা হয় কিন্তু তার ভিতরে মেন মাল ম্যাটেরিয়াল কোন প্লাটিনাম ইলেকট্রোড ইলেকট্রোড মন্দির শুনিব প্ল্যাটিনাম প্লেট এটা হলো প্ল্যাটিনাম প্লেট হিটেড উইথ প্ল্যাটিনাম ইলেকট্রোড কোটেড উইথ ব্ল্যাক প্ল্যাটিনাম প্ল্যাটিনাম প্লেট হিটেড উইথ প্ল্যাটিনাম রড কোটেড উইথ ব্ল্যাক প্ল্যাটিনাম প্লাটিনাম নবা পিছনে কারণ কোন প্লাটিনাম মেটালটা
প্রক্রিয়া কর প্লাটিনম মেটাল তুমি সলিউশন পড়া বলে কইবি যদি হাইড্রোজেন গ্যাস পাস করিব তাহলে সে উপরে গোটে হোমোজিনাস লেয়ার ফর্মেশন করবে বুঝলে বুঝছি বলে সলিডরে গ্যাস যোগ করেছিলে সলিডরে গ্যাস করতে হলো সেটা টেবুল করা হয়েছিল হ্যাঁ এটা সলিডের না গ্যাস হ্যাঁ তাহলে পড়িব জানতাম তাহলে এবার প্লাটিনাম এইটা বর্তমানে কোন করিবি ইউজ করিবি হাইড্রোজেন ইলেকট্রোড দেখা বলিয়া তাহলে হাইড্রোজেন কো ইলেকট্রোড ভাবে কাহিনী মু ইউজ করিবি বর্তমান স্যার হাইড্রোজেন কো কোন ভাই দুনিয়ার এতে পুজো করবি মু হাইড্রোজেন কো কোন ভাই ইউজ করিবি বা এটার আউ গোটে না আছে এটা রেফারেন্স ইলেকট্রোড বলি কয়া যায় হাইড্রোজেন টা গুরু হাইড্রোজেন ইলেকট্রোড টা গুরু রেফারেন্স ইলেকট্রোড ইউজ করা যায় হলা কোন ভাই জানছ ছোটবেলে মেটাল রিয়াক্টিভিটি সিরিজ পড়িথিব মনে দিল সে মেটাল রিয়াক্টিভিটি সিরিজ হিসাবে দেখা গলা হাইড্রোজেন টারে দিলে হাইড্রোজেন র পোটেনশিয়াল ডিফারেন্স টা বা তার ইলেকট্রোড পোটেনশিয়াল এমনি হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল শুনিব ভেরি ইম্পর্টেন্ট ইলেকট্রোড পোটেনশিয়াল টা হচ্ছে 0 ভোল্ট কোন 0 ভোল্ট যদি তু তুমি পড়েছিলে জিঙ্ক কু জেটেলের সফর সলিউশন তে বুড়েই দৌছু তাহলে জিঙ্ক টা কোন হচ্ছে ভাঙ্গুছি কিন্তু এটি কিছু ভঙ্গা ভঙ্গি হব না মানে বুঝি পারছো পতাকাটা কেমন তৈরি হয়েছে তো মানে এর ভিতরে এক্সিয়াল কি হচ্ছে বুঝি পারলো বুঝি পারছো তো এটা গ্লাস না টেস্ট টিউব টা বুড়া হয়েছে হ্যাঁ অচি সেল অক্সি বলে তুমি কাম করছো হাইড্রোজেন আসিলা পাস করলা পাস করি ববলিং হলা দুবলে যা বাড়লা কইছে আর এটা বাড়ি করে এটা বন্ধ করে বন্ধ করে কি অসুবিধা ববলিং হবে কিছু যে বলে দেখছি এক্সেস যাটা ওপরে রিলিজ করতে বুঝলে এটা বুঝি পাইল সমস্তে জড় সমস্যা গোটে কোন পাই না কাস্ট করলে কর যারা ইলেকট্রন ইনভেনশনটা ছিল 0 মানে কোন ইয়ে নিজ ইচ্ছারে না ইলেকট্রন দৌছি না কাঠু আনুছি অটোমেটিক্যালি না জনে দেলে সে রক্ষিব জড়কর দরকার নাই সে দেব কিন্তু মনকু মন রিয়াকশন করিব দেখো আউ গোটে রিজন হচ্ছে যেতবেলে কিন্তু হাইড্রোজেন তো গ্যাস হচ্ছে এস টু লেখুছি হাইড্রোজেন গ্যাসটা পরিস্থিতিরে পড়িলে সবুবেলে পরিস্থিতিরে পড়িলে ভাঙ্গিকি 2H+ আউ 2 ইলেকট্রন তাহলে লস অফ ইলেকট্রন দেই পারিব তিন টেস্ট দেখি জন পরে কনক্লুশন হবো টেস্ট অফ সিচুয়েশন সিচুয়েশনে আসিলে এইভাবে রিয়াকশন প্রস্তুতি হয়ে তাহলে এটা লস অফ ইলেকট্রন কোন হল এটি অক্সিডেশন আর ভাল নাই তাহলে এটি অক্সিডেশন হয়ে পারিব আউ গোটে সিচুয়েশন অছি যোউঠি এই হাইড্রোজেনটা 2টা ইলেকট্রন গেন করে কি কোন হয়ে পারিব H2 হয়ে পারিব তাহলে কোন হল গেন অফ ইলেকট্রন হয়ে পারিব গোটি কোন হল তাহলে একরে সে দৌনি কিন্তু পরিস্থিতিরে পড়িলে অক্সিডেশন বি হেইপারুছি পরিস্থিতিটা আমি দেখিব
তাহলে সে তুমি করবে কর্ম পড়া কর্ম হলো পড়ো নেই কর্ম শিখে নেবে সেটা হলো প্র্যাকটিক্যাল বা পড়া করবো আমি কিছু ভালো লাগবো কর্ম পড়ে কর্ম প্র্যাকটিক্যাল সে কর্মটা বহুত হার্ড থাকে জানছো তো বহুত হার্ড থাকে কর্ম দেখি না প্র্যাকটিক্যাল পয়সা পেয়েছ সম্পূর্ণ বড় করে 5,000 হিসাবে বড় দেখেবি মানে মান্যতা হিসাবে বল দরকার হয়ে গেছে
বর্তমানে পয়সা তো কম না, পয়সা সেমানে 55 যেতিকি দরমা পাইব 10% কটিব, 55 কটিছে কটিব দরকার করতে কি জিপিএ কটিলে বলছি না, ত পয়সা তো খাতা রইছে তুই চাইলে উঠাই পারি করতে পারে, সেমানে করে দৌড়ি পড়ে কমে করে সিকিউরিটি দিলা স্যালারি সমান অধিকার কর ଓଡିଶାର ଓପିଏସ୍ସି ରହିଲେ ସବୁ ରହିଲେଣି 20 ବର୍ଷ ସେମାନେ ୟୁନିଭର୍ସିଟି ଗ୍ରାଣ୍ଟ କମିଶନ ଆମର ଯୋଉ ୟୁଜିସି ଅଛି ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଏମାନେ ଆଉ ଓପିଏସ୍ସି ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଇସା ନ ପାଇକି ମାନେ ୟୁଜିସି ପଇସା ସବୁ ବିକଳ ମାନେ ଆମର କେତେ ଶୀଘ୍ର ୟୁଜିସି ଲାଗିଯିବ, ଯାହାର ୟୁଜିସି ଲାଗି ଗଲା ଦରମା ପ୍ରତି ବର୍ଷ 12,000-15,000 ରହିବ ପ୍ରତି ବର୍ଷ, ଏ ବର୍ଷ 3,10,000 ପାଇଛି, ଆର ବର୍ଷ 3,22,000 ୟୁଜିସି ଆଉ ୟୁଜିସି ସିଲେବସ୍ ଅଛି ମିନିମମ୍ ଟିଚିଂ ୟର 20 ପ୍ଲସ୍ ହେଇଥିବ ଏତିକିଟା ପେପର୍ ହେଇଥିବ ପଢ଼ିଥିବ ଅଛି ତାର ସେମିତି ସବୁ ଆମର ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ଲ୍ୟାବ ରେ ଜଣେ ଭାଇ ଅଛନ୍ତି ତମେ ଜାଣିନଥିବ, ପିଜି ଲ୍ୟାବ ରେ ଲୋକା ଭାଇ ବୋଲି କେମିଷ୍ଟ୍ରି ଲ୍ୟାବ ନା ଆମ କେମିଷ୍ଟ୍ରି ଆମେ କହୁଥିଲା ସେ ଅଛନ୍ତି ସିନିୟର ଲେବର, ସିଏ ସେତେବେଳେ ଟାଇମ୍ 2016 ମସିହାରେ ପାଉଥିଲେ 55,000 লেখ কোন পাই পড়ে লেখ শর্ট লিখুছি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল ইউজিং হাইড্রোজেন ইলেকট্রোড, হাইড্রোজেন ইলেকট্রোড ইউজ করি কি
আমরা কেমনি বাহার করিবা লক্ষ্য পোটেনশিয়াল কোন কোটি মন দিয়ে শুনে আগ জিঙ্ক র বাহার করিবা আমে এইটা জিঙ্ক র বাহার করিবা অক্সিডেশন অক্সিডেশন মানে কি বুঝবা অক্সিডেশন পোটেনশিয়াল অফ জিঙ্ক কোন কোটি মন দিয়ে শুনে আমরা গ্যালভানিক সেল পড়িছিলে কার্বনিশন কার্বনিক সেল আমি কোন করতে এটি জিং নউতলে রড নলে যাহা যাহা প্রবলেম মনে পড়িছো সে কইলা সব ঠিক আছে কিন্তু কার্বনিক সেল কোন কিছু বন্ধ শুনি এটা কর পাই তো কার্বনিক সেল আমি কি করবে কি কপার নউছে কোন আমি কি কপার নউছে প্রকৃতরে কপার র টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন আর ইয়ার টেন্ডেন্সি টু লস ইলেকট্রন জড়া পড়ি গেল কারণ ও কারণ ওটা না সিচুয়েশন ইমাজিন করো যে কইলি এই টু ইলেকট্রনটা ফ্লো করে কি গলা তাহলে প্রকৃতরে এই পড়ে যে কপার ইলেকট্রন আছে কপার আছে তাই কি কোন আছে সি প্লাস টু এই আছে তাহলে এমানে কি যাওছেন কই কই শুনুন তো এই ইলেকট্রন যোগু এই কপার ইলেকট্রন যোগু ইয়ার পটেনশিয়াল ডিফারেন্স ভারী হেই পারে বল পাইবে বর্তমানে সিচুয়েশন ইমাজিন কর মু 100 টাকা নেকি জনক গরিব লোক কিন্তু দাম সেই তোর মন জানা পড়িব যে মু প্রকৃত দাম তো দৌছ বলে করছ জিং কেটি কোন কলা জিনটা জেডএন প্লাস টু হলে জিনটা ইলেকট্রন দিলাম দিলাম এই সালা পর ইলেকট্রনটা কেটে কি যাচ্ছে এটা বলছো তাহলে বলছি না আমরা ভোল্ট মিটার লাগিয়েছি তাহলে এই যে ইলেকট্রনটা যাচ্ছে প্রকৃতরে জিঙ্কর টেন্ডেন্সি আছে না কপার যদি তুমি ইনফ্লুয়েন্স করছো এই যে তুমি কপার উপরে তাকে ইনফ্লুয়েন্স করছো জানা পড়ো কাজটা বুঝলি যে মো বর্তমান যাই গোটে গরিব লোক 100 টাকা দেবে সেটা তুমি জানা পড়বে যে হ্যাঁ তুমি গরিব লোক 100 টাকা লোকটা বর্তমান পয়সা ধরিকি দৌড়িকি পড়ে এবে মু চাই জায়গায় বুলি বুলি কই মু তাকে 100 টাকা দান করবো সে জবরদস্তি গুলো নেলা ওর ইচ্ছা নথিলা তো তো এটি জিঙ্ক র অবস্থাটা কোন আমি জানিনি কপর যোগু কপর তাকে বাধ্য করছে ভাই ইলেকট্রন দে এই প্রকৃতরে দবাকু চাহুছি জন যদি জবরদস্তি তা ইলেকট্রন টা ভিড়ব তাহলে ইলেকট্রন মোমেন্ট বড়ি পরে তো বড়ি পটেনশিয়াল পয়সা অধিক হবে তো সেইটা কনফিউজন দূর করা যাই কল করা হলা তাহলে এই পটে যে ইলেকট্রন টা থিলা অপর ইলেকট্রন তাকে বর্তমানে মু টোটাল কাটি দেলি কাটিকে নেই আসিলি কাহাকু না হাইড্রোজেন ইলেকট্রন কাহাকু এটি ইউজ করতে হাইড্রোজেন ইলেকট্রন যদি মু হাইড্রোজেন ইলেকট্রন ইউজ করি দেবি যদি মু হাইড্রোজেন ইলেকট্রন ইউজ করি দেবি তাহলে মতে কোন তো মু বারংবার কইছি হাইড্রোজেন ইলেকট্রন যদি ইউজ করি কারণ ইয়ে কোন করিব দেলে নব হাইড্রোজেন দেলে নব মনে করিবনি তো জবরদস্ত জিন টু মাগিকে আনিব বুঝিপারছ বুঝিপার তাহলে এইটি বর্তমান কোন হেলা এইটি এটি ইউজ হেলা কোন ভাইয়া কোন ভাইয়া কিছু ডাক্তার বলে ইউজ হেলা তাহলে এটি হাইড্রোজেন কোন ভাইয়া ইউজ হেলা ক্যাপিটাল বলে ইউজ হেলা তাহলে প্রকৃতরে হব কোন হবে এই যে এইচ টু এইচসিএল যে অছি এই যে এইচসিএল অছি দা ভাঙ্গি ও এইচ প্লাস ইউনিট তাহলে এই যে এইচ প্লাস গুণা ইলেকট্রন গুণা আসিলে আর ইলেকট্রনটা পয়েন্ট আসিলে তাহলে যদি ইলেকট্রন এটা শর্ট ব্রিজটা এটা শর্ট ব্রিজ হচ্ছে শর্ট ব্রিজ শর্ট ব্রিজটা আছে হ্যাঁ তাহলে হব কোন এই যে এইচ প্লাস গুণা এটি সব মিলে এই এইচ প্লাস গুণা যাইকি আট লাগিয়ে তাহলে লাগিলে কোন হব এইপরে ইলেকট্রন আসছি সেই ইলেকট্রন গেন করিবে গেন করিকি হাইড্রোজেন তোমাকে মু কইছি তাকে টিকে মনে রাখুন আমি জানিছি ইয়ার পটেনশিয়াল ডিফারেন্স টাকে মু জিরো ভোল্ট বলে নেইলো কেন নেইলো যদি এটা জিরো ইয়ে কিছু ইম্প্যাক্ট পকাওনি বর্তমান ভোল্ট মিটারে যেতিকি রিডিং আসিলা যদি ধর ভোল্ট মিটার রিডিং আসিলা 0.76 ভোল্ট তাহলে এটা প্রকৃতরে কাহার পটেনশিয়াল জিরো পটেনশিয়াল
জিঙ্ক কোপোটেনশিয়াল না শুনে স্যার রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল অফ জিঙ্কটা হইলো 0.76। বুঝি পাইলাম বুঝি পাইলাম কোটি বুঝি পাইলাম অপরটাকে রিপ্লেস কর দেই কি ও হাইড্রোজেনটা লগাই দেবে, ওটা জিরো হয়ে গেল পোটেনশিয়াল ডিফারেন্সিয়াল মতো দেখিলা 0.76, তো মু জানি প্রকৃতরে হাইড্রোজেন এটিকে টেন্ডেন্সি না পোটেনশিয়াল ডিফারেন্স আছে। বুঝি হলা বুঝি হলা সেকেন্ড বটন চুলা কেন কি বিনি লগাইল হাইড্রোজেন গ্যাস পাইন বাটার দরকার তো দরকার যেহেতু কম করিব দেব দরকার মানে তো দরকার মানে দেখে কোন হবে এটা ভাঙ্গি দিই তাহলে দেব হাইড্রোজেন গ্যাসটা ভাঙ্গি কি 2x+ ইলেকট্রন পুরো বারবার কইছি তার পটেনশিয়াল কত কি দেইব 0 ভোল্ট ভোল্ট 0 ভোল্ট হলো তো ইয়ার বর্তমান ধারণা কোন উত্তর আসিলা তৃতীয় ইলেকট্রন বেন হলো যদি ভোল্টমিটার রিডিং দেখাইব ভোল্টমিটার দেখাইল রিডিং 0.34 ভোল্ট, আমরা এটা জানলি এটা প্রকৃতরে কোন কিন্তু কহিদেলে কোন পাই না যা কাম টাই হ্যাঁ যা পর গোটে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দরকার সেই গোটা কহিদেলে দশরা ছুটি হবনি আর দশরা করতে দশরা তার বাবা চাকরি করতে সে দিল্লি হয়ে সে আমেরিকা থেকে সে তার বসাকে আসছিল সে মতো তার দেখলো মতো গাড়ি চালাবে সে রানী হাট পাখা লোক সত্যি
আরে পড়ু তো কিছু পড়ু না পড়ছ পূর্ব পাঠ আলোচনা করিবা ঠিক আছে দেখলে সমস্যা তো সমস্যা দেখছো হাতারে রে করতে থাক ঘরে বসে করি তারপরে ইম্পর্টেন্ট কিছু আছে না রানী পরিবারের কথা আমরা কথা বলবো আর কলে লিখে দিতে দিতে বলবো লিখে দিই ঘরে বসে তো বলি আপনারা ছিল ডিফারেন্স বিটুইন ইএমএফ অ্যান্ড পিডি হ্যালো তাহলে ইএমএফ টা করো ইলেকট্রো মোটি ফোর্স আর পিডি টা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স শর্ট টার্ম এর পদ্ধতি সেটা মধ্যে শর্ট হয়ে গেছে হ্যাঁ এবার পচার দিয়ে ইএমএফ পিডি বলে পচার দিয়ে মানে বলে পচার ইএমএফ ভার্সেস পটেনশিয়াল ডিফারেন্স তাহলে ইএমএফ টা কোন ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু ইলেকট্রনস ইলেকট্রনস ওয়্যার দেয়ার ইজ নো ফ্লো অন এ স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্লোয়িং সার্কিট
সে কহিলা এই যে গালভানিক সেল আমি নেইছে, গালভানিক সেলে ভোল্ট মিটার লগাই দিয়েছি, সল্ট ফ্রিজ লগাইছি, বর্তমানে ইমাজিন কর এই সবকেটাকে ডিসকানেক্ট করে দিয়েছি, তার মানে ভোল্ট মিটার কিছু রিডিং দেখো হলো তোমার যেতবেলে প্রপার্টি মধ্যে ছিল এটাকে এটাকে অপন করে দিয়েছি, সুইচটা খোলা করে দিয়েছি, ঠিক আছে, সুইচটা বন্ধ করে চালিয়ে বন্ধ করিবা খুলিবা যাই মুক্ত মুদিত মুদিত আছে মুক্ত এটা বর্তমানে অফ হচ্ছে মানে এটা ডিসকানেক্ট করা হয়েছে, ডিসকানেক্ট করলে বি গালভানিক সেলে এই দুইটা রড ভিতরে কিছু গোটে ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্স অছি বলে ইলেকট্রন ফ্লো হচ্ছে, জিঙ্ক নেলে কপার নেলে ফ্লো হচ্ছে, জিঙ্ক কপার গালভানিক সেল আর দুইজন ওই যে রড ভিতরে কিছু গোটে ডিফারেন্স অছি বলে ফ্লো করছে, বা যেমিতি লগেই যদি বর্তমান ফ্লো হব তাহলে এই দুইটা রড ভিতরে যোউ ডিফারেন্স অছি বর্তমান ইনিশিয়াল স্টেজরে সেইটাকে কুহাগলা ইএমএফ তাহলে সেল পটেনশিয়াল বলে কুহাযায় হল এমনি দেখতে পারবি ইট ইজ দ ম্যাক্সিমাম ওয়ার্ক ডন ম্যাক্সিমাম ওয়ার্ক ডন ফ্রম দ্য সিস্টেম গোটে সিস্টেম রু বা ফ্রম দ্য সেল সেল রু ম্যাক্সিমাম কত কাম করিহব সেটা তো কহিলি কোণ ইএমএফ হল ইজ ম্যাক্সিমাম আউ কোণ ইট ইজ মেজর্ড বাই মনে শুনে এটা শুনে কি আর ভুল হুয়ে ইট ইজ মেজর্ড বাই পোটেনসিওমিটার তাকে মাপিবা পাইঁ তো যন্ত্র ব্যবহার করা যায় তা না কোণ পোটেনসিওমিটার সেটা পোটেনসিয়াল ডিফারেন্স দেখিবা কোণ ইট ইজ দ ডিফারেন্স বিটুইন টু ইলেকট্রোডস অ্যাট এনি টাইম যেকোন সময়ের অ্যাট এনি টাইম কারেন্ট ইজ ফ্লোইং থ্রু দ সার্কিট কারেন্ট যেতবে ফ্লো করুচি যে সার্কিট ভিতরে কারেন্ট যেত অলরেডি ফ্লো করুচি কিছু সময় ফ্লো কলা পাঁচ মিনিট দশ মিনিট পরে কারেন্ট এখন ফ্লো কলা যদি ফ্লো কলা তা বদলে আগ ফ্লো করি আমি ব্যাটেরিটা নেছে ব্যাটেরিটা আরম্ভ যেতে লা ইনিশিয়ালি সেটা আমি কম করলে ইএমএফ সেতে কি কাম করি পারুছি কিছু সময় ব্যাটেরিটা গলা পরে ব্যাটেরিটা চালুছি চালি গেল কারণ কোন আগ পর্যন্ত কিছু না ডিফারেন্স হচ্ছে সেইটা আমার কথা গলা পোটেনশিয়াল ডিফারেন্স আর ইট ইজ অলওয়েজ পোটেনশিয়াল ডিফারেন্সটা অলওয়েজ লেস দ্যান আর লেস দ্যান ইএমএফ ইএমএফ অপেক্ষা ফিফটিটা সবুবেলে অধিকা হবে ওটা সবুবেলে ম্যাক্সিমাম হবো তা সবুবেলে কম হবে বুঝিপারলু কি হ্যাঁ শুন কোন যদি তোমার বর্তমানে তোমার মনে কনফিউজন অছি ইএমএফ টা হচ্ছে গোটে সেল ম্যাক্সিমাম কাম করিব আর পিভি টা হচ্ছে তা পর সিচুয়েশন টাকে পিভি করিব ভালো এক্সাম্পল তুমি যেতবে গোটে ব্যাটারি দিয়া খেলনা আন কোন না ব্যাটারি দিয়া খেলনা দেখো না
ধুমো চালে তুমি ইমাজিন তোমাকে শিখেছ যে বর্তমান ফার্স্ট দিন শিলা মার্কেট গলা ধরিকি আসিলা গোটে কোন ধরিকি আসিবু সুইচটা চিপিবু তা বড় মাটিরে বাজিব না ধুমচালে ধুমচালে লাইটটা পুরো জ্বলুব সেইটা হচ্ছে ব্যক্তির ইএমএফ টা মানে বিলকুল কিছু কারেন্ট ফ্লো হয়েগিলা বা অল্প টিকে জাস্ট ফ্লো হয়েছে ফার্স্ট দিন সিচুয়েশন না নুয়া নুয়া সেটা হলো আমরা সেল ম্যাক্সিমাম কেতে তো কাম করি পারছি সেটা হলো ইএমএল হলা চিলার যেতবে মনে হলো চিপিলা তেরো চৌদ দিন পনেরো দিন পরে বি টিপিগু তাহলে বি সে চালু থাকবে ফার্স্ট সিচুয়েশন টা ইএমএল তিন চার দিন গলা পরে আস্তে আস্তে কমিব তিন চার দিন গলা পরে কমুচি সেটা বি পিটি পনেরো দিন গলা পরে বি চিপিব পিটি কোড়িয়ে দিন পরে চিপিব যৌ পর্যন্ত গোটে সিচুয়েশন বেড়ে বেড়ে আসে তু শুনি চিপিব চালু ন জিও হয়ে গলা যেতে চিকিলে বি সে আবা শুনব না যৌটা রহিলা তাকে কহিলি কন সেইটাকে মুঁ কহিবি আসলে মই লক্ষ্য নাই কি লক্ষ্য মই এটা কই দিই তা বলে আমি বলতে চাই যে
তাহলে কহি দেউছি এটা শর্ট রে তোমাকে পঠিয়ে দেবি, তোমার এটা লিখে দেবো হলা। ডিফারেন্স বিটুইন ইলেকট্রোলাইটিক সেল এবং ডাইলথানিক সেল, বডিতে কোন বলছে এটা ইলেকট্রো কেমিক্যাল বলে মেনশন করছি, তোমরা তাহলে ইলেকট্রোলাইটিক লিখবো হলা। ইলেকট্রো কেমিক্যাল অন্তরে তিনটা আর অপশন আছে না, তাহলে শোনো ইলেকট্রোলাইটিক সেল এর কথা বলে শোনো না, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ইউটিলাইজ করতে পারলে সরি যে এটা কলেজ বক্স এটা লিখতে ইলেকট্রিক্যাল এনার্জি কোড কনভার্ট করতে সেটা কোড করিবা ইলেকট্রোলাইটিক সেল এ গোটে কন্টেনার ঝুলা নাকি রে গোটে কন্টেনার রোধে কথা বলতে গেলে এটা তিনটা কন্টেনার দিলে না আউ কোন হলা ইলেকট্রোলাইটিক তারে শর্ট করতে হবে না, সেটা লিখে মেন করব ইলেকট্রোলাইটিক সেটা হচ্ছে নন স্পন্টানিয়াস, নন স্পন্টানিয়াস শর্ট করে চ স্পন্টানিয়াস এটা হচ্ছে স্পন্টানিয়াস, স্পন্টানিয়াস হলো স্বতন্ত্র যেটা নিজে নিজে হয়ে পারো, বাহার কিছু মাল ব্যাকটেরিয়া দরকার নাই করে কিছু দরকার নাই, এটা কিন্তু দরকার ইলেকট্রোলাইটিক সেল নাই আর ভালো নাই। আউ গোটে মেন জিনিস ওটা যেটা সবুবেলে ভুল হুয়ে যারো অ্যানোড যারো ক্যাথোড, যারো অ্যানোড যারো ক্যাথোড ইলেকট্রোলাইট সেল কারেন্ট দৌছ দব মানে ক্যাথোড টা নেগেটিভ অ্যানোড টা পজিটিভ, অ্যানোড টা নেগেটিভ আউ তার পয়েন্টস লিখে দেবো আচ্ছা পয়েন্টস লিখে দিয়ে দেবো তোমাকে